স্ট্যান্ডার্ড থ্রি ছেলেমেয়েরা, তোমাদের গ্রামার ক্লাসটা, বাংলা গ্রামার ক্লাসটা, বাংলা ব্যাকরণের যে ক্লাসটা একদিন হয়েছিল, আজকে তোমাদের দ্বিতীয় দু নম্বর ক্লাস হচ্ছে। তোমরা বই পেয়েছো, আশা করি পাওনি, তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আগের দিনকে আমি বলেছিলাম যে তোমরা বাংলা যে ব্যাকরণ বইটা সম্পর্কে তোমরা একেবারেই নতুন, আগে তোমরা বাংলা ইংলিশ গ্রামার পড়েছো, কিন্তু বাংলাটা যেহেতু পড়নি, ব্যাকরণটা সেটা একেবারেই নতুন। তো এখান থেকে তোমাদের যেগুলো পড়ানো হচ্ছে সেইগুলোই তোমাদের প্রশ্নের আকারে আমার হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তো আগের দিন আমি বলেছিলাম ব্যাকরণ বলতে কী বোঝো আর বাংলা ব্যাকরণ বলতে কী বোঝো, এই দুটো নিয়ে আমি বলেছিলাম। তো আর একবার সেটা বলে নিয়ে তোমাদের আমি আর একটু নতুন কিছু পড়া দেবো আর কি। তো আর একবার বলে নিই যে বাংলা ব্যাকরণ বলতে আমরা যেটা বলেছিলাম, না প্রথমে ব্যাকরণ বলতে যেটা বলেছিলাম যে যে বইটা পাঠ করলে আমরা ভাষাটাকে ভালো করে শুদ্ধভাবে নির্ভুলভাবে সঠিকভাবে জানতে বলতে লিখতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ব্যাকরণ। বা যে বইটা থেকে আমরা বাংলা ভাষাটাকে শিখতে পারবো শুদ্ধভাবে নির্ভুলভাবে, সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ। এই দেখো বাংলা ব্যাকরণ বলতে বলতে এখানে আমাদের ভাষা কথাটা এসে গেছে। তাহলে আমরা ভাষা কাকে বলে আগে জানবো। ভাষা হচ্ছে মানুষ, মানে আমরা যেসব শব্দ দিয়ে কথা বলি সেই শব্দগুলো প্রকাশ করার মনের ভাবটা যেভাবে আমি প্রকাশ করি কথা বলতে গিয়ে, আমরা যে সকল শব্দ সমষ্টির দ্বারা কথা বলে মনের ভাবটাকে প্রকাশ করি, মনের ভাবটা প্রকাশ করতে হবে তবেই সেটাকে আমরা ভাষা বলি। তো বাংলা ব্যাকরণের প্রথমে আমরা তাকে কাকে বলে জানবো যে ভাষা কাকে বলে। ভাষা বলতে গিয়ে এরপর তোমরা জানবে যে বর্ণ এবং ধ্বনির কথা আসছে। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, কারণ ভাষা বলতে গিয়ে আমাদের আওয়াজ বের করতে হবে, ভাষার মধ্যে আওয়াজ আছে। তো আওয়াজটা কি? না, একটা ধ্বনি বা শব্দ। বিভিন্ন রকম শব্দ হয়, মন্দিরের সব মন্দিরে ঘণ্টার শব্দ, শাকের শব্দ, বাজনার শব্দ, এগুলো সবটাও কিন্তু ধ্বনি। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে আবার ধ্বনিটা আলাদা। ব্যাকরণের ক্ষেত্রে মুখ দিয়ে যে ভাষাটা উচ্চারণ হওয়ার সময় আমরা যে শব্দ হয় সেটাই হচ্ছে আমাদের ব্যাকরণে আমরা সেটাকে ধ্বনি বলব। আবার ধ্বনি বলতে গিয়ে আমাদের বর্ণের কথা চলে আসে। তো দেখো এইগুলোর অনেক আমাদের অতীতের কাহিনী আছে। আমরা জানি যে আদিম মানুষরা কথা বলতে পারতো না, ইশারায় তারা মনের ভাব প্রকাশ করতো, দূরের মানুষকে প্রকাশ করার জন্য কথা, নিজের ভাষা প্রকাশ করার জন্য তারা পাহাড় বা এই পাথর বা এর গায়ে আঁকিবুকি টেনে রাখতো। সেই যে আঁকিবুকি টেনে রাখা সেগুলো থেকেই কিন্তু আমাদের বর্ণের সৃষ্টি হয়েছে বলে প্রাচীন পণ্ডিতরা কিন্তু মনে করে থাকেন, যে ওই যে লিখে যেত সে আঁকিবুকি ওগুলো থেকেই বর্ণের সৃষ্টি হয়েছে। এবং মুখ দিয়ে তারা ও আ হা অ এইভাবে কিন্তু তারা উচ্চারণ করত, একটা অপরিচিত আওয়াজ মুখ দিয়ে বেরোতো, ওইগুলো থেকেই আমাদের অ আ হর্ষ এই বর্ণগুলো আমরা পেয়ে থাকি। তো ব্যাকরণটা একেবারে নির্ভুলভাবে শুদ্ধভাবে শুধু যে বলতে পারা নয়, লিখতে পারা এবং জানতে পারা, ব্যাকরণটা জানতে গেলে। আর বাংলা ব্যাকরণটাই হচ্ছে ইংরাজিতে ইংলিশ গ্রামার, যার বাংলা মানে হচ্ছে শব্দ কৌশল যন্ত্র। তো এইভাবে তোমাদের পরপর ক্লাস অনুযায়ী তোমাদের শেখানো হবে কী কী তোমাদের করতে হবে। তাহলে এখানে আমরা যে প্রশ্নগুলো পাচ্ছি, প্রথমে ব্যাকরণ কাকে বলে, তারপর বাংলা ব্যাকরণ কাকে বলে, এরপর ভাষা কাকে বলে, ধ্বনি কাকে বলে, আর বর্ণ কাকে বলে, এইগুলো প্রথমে কাকে বলে আগে জানতে হবে। তারপর তোমরা আবার পরের পর আছে সেগুলো পড়ানো হবে। তো আমি তোমাদের এখানে টাস্কটা দিচ্ছি না, আমি টাস্ক পাঠাবো তোমাদের হোয়াটসঅ্যাপে। তো ভিডিওটা তোমরা একটু শুনলে তাহলে পড়ার সময় তোমাদের সুবিধে হবে যে কোন কোন পড়াগুলো তোমাদের আসছে। তো হোয়াটসঅ্যাপের জন্য তোমাদের টাস্ক পাঠাবো, তোমরা তখন সেইভাবে তৈরি করবে। বইটা পেয়ে গেলে তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না।